কৃষি বাজারে আপনারা এই 10 হর্স পাওয়ারের মিনি টিলারটির চাষ অসংখ্যবার দেখেছেন। এ যাবৎকালের সবথেকে শক্তিশালী এবং অত্যন্ত আধুনিক এই 10 SP মিনি টিলারটি অসাধারণ কর্মদক্ষতা নিয়ে সবসময় কাজ করে আসছে। এই মেশিনটির শুকনো জমিতে এবং কাদা জমিতে চাষ দুটোই আপনাদের দেখানো হয়েছে, কিন্তু আজ মেশিনটি দিয়ে শুধু চাষই নয়, আমরা আজ দেখব মেশিনটির পেছনে ট্রলির অংশ লাগিয়ে কিভাবে চালানো যায় এবং এক স্থান থেকে অন্য স্থানে পণ্য সামগ্রী পরিবহনের ক্ষেত্রে মেশিনটি কতটা যুক্তিযুক্ত এবং কতটা শক্তিশালী তা আজ এই ভিডিওতে দেখব। শুরুতেই মেশিনটির চাষের কিছু দৃশ্য আমরা দেখে নেই। এবার দেখব মেশিনটিতে আপনারা ট্রলি লাগিয়ে কিভাবে এক স্থান থেকে অন্য স্থানে পরিবহন করবেন। ভিডিওতে আপনারা যেমন দেখতে পাচ্ছেন, মেশিনটিতে আমরা ধানের বস্তাগুলো উঠিয়ে নিয়েছিলাম এবং এক স্থান থেকে অন্য স্থানে খুব সহজেই আমরা মেশিনটি চালিয়ে এবং এই ট্রলিতে অন্যান্য মানুষসহ উঠে আমরা এক স্থান থেকে অন্য স্থানে যাত্রা করেছি। এই 10 HP টিলারটি কতটা শক্তিশালী আপনারা তা ভিডিওতেই দেখতে পাচ্ছেন এবং এই মেশিনটির ট্রলিতে প্রায় 1 টনের মতো ওজন খুব সহজেই বহন করতে পারে। তাহলে আপনারা বুঝতেই পারছেন এই 10 HP টিলারটি দিয়ে শুধুমাত্র জমি চাষই নয়, আপনারা এর পেছনে ট্রলির অংশ ব্যবহার করে যে কোনো স্থানে খুব সহজেই পরিবহনের কাজ করতে পারবেন। এই একটি মাত্র ক্ষুদ্র মিনি টিলার দিয়ে আপনারা শুকনো জমি, কাদা জমি, চাষসহ লাঙল দেয়া, আলু তোলার ফাল লাগিয়ে পর্যন্ত সব ধরনের কাজ করতে পারবেন। এমনকি এর পেছনে ট্রলির অংশ লাগিয়েও আপনারা ট্রলি পরিবহন করতে পারবেন। তাহলে বুঝতেই পারছেন একটি মাত্র মিনি টিলার নিয়ে আপনারা কত ধরনের কাজে ব্যবহার করতে পারবেন। তাই দেরি না করে ভিডিওতে দেওয়া নাম্বারগুলোতে কল করে মেশিনগুলোর সম্বন্ধে আরও বেশি বিস্তারিত জেনে নিন এবং মেশিনটি পছন্দ হলে সারা বাংলাদেশের যে কোনো স্থান থেকে আপনারা কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন।